মেশিগান লেক পৃথিবীর পঞ্চম বৃহত্তম জলাশয়। এই মেশিগান লেকের জল কখনো ফুটন্ত নদীর জলের মতো ফুর্তি দেখা যায়। এরকমই আরও কিছু বিচিত্রতা নিয়ে ইতিহাসের পাতাকে লাইব্রেরি ভরা খাতাতে পরিণত করেছে। আর আজকের এই নতুন এপিসোডে উদ্ঘাটন করতে চলেছি বিশ্বের পঞ্চম বৃহত্তম জলাশয় মেশিগান লেকের মূল রহস্য এবং বৈজ্ঞানিক সকল তথ্য। তাই ইউটিউব প্রেমী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া দেখতে থাকুন বিস্তারিত ইন্টারেস্টিং ভিডিওটি এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। মেশিগান লেকটি পানি ধারণ ক্ষমতার দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে এবং এটি একটি দেশের ভিতরে অবস্থিত। এই লেকটিও উত্তর আমেরিকার পাঁচটি গ্রেট লেকের মধ্যে একটি। এর আয়তন 58,000 বর্গ কিলোমিটার, দৈর্ঘ্য 498 কিলোমিটার, প্রস্থ 190 কিলোমিটার, গড় গভীরতা 85 মিটার, সর্বাধিক গভীরতা 282 মিটার, ওয়াটার ভলিউম 4,900 কিলোমিটার থেকে, রেসিডেন্স টাইম 99 বছর, বেসিন দেশ ইউনাইটেড স্টেটাস। দেখে মনে হবে কেউ যেন আগুন দিয়ে রান্না করছে লেকের পানি, আর সেই কারণেই ধোঁয়া উঠছে যুক্তরাষ্ট্রের মেশিগান লেকের ভেতর থেকে। কিন্তু আসলে ঘটনাটা অন্যরকম, মানে শীতকালে মেশিগান লেকের অঞ্চলগুলোর তাপমাত্রা 0 ডিগ্রিতে চলে গেলেও কিন্তু মেশিগান লেকের পানি থেকে যায় অপেক্ষাকৃত গরম, যার ফলশ্রুতিতে দুই ধরনের তাপমাত্রার পার্থক্যের কারণেই মেশিগান লেকের পানি অত্যধিক মাত্রায় বাষ্প হয়ে উঠতে থাকে। আর এই দৃশ্যকে দেখে মনে হয় এই মেশিগান লেকের পানি আমাজন বনের ফুটন্ত নদীর মতোই ফুটছে। তবে এরকম প্রতি বছর হয় না, কিন্তু বেশিরভাগই ঘটে থাকে এমনটা। এই মেশিগান লেকে ছোট প্রজাতির মাছগুলো বেশি পাওয়া যায়। এই লেকের কিছু অঞ্চল দূর থেকে দেখলে মনে হয় ফুলের বাগান অথবা ফুটন্ত ফুলের বন, আর জলজ গাছগুলোর পাতাগুলো ফুলের মতো দেখতে, যে কারণে মনে হয় ফুল ফুটে আছে। মেশিগান হ্রদ অঞ্চলের আদি মানব বাসিন্দাদের মধ্যে কয়েকজন ছিল হোপ ওয়েল ভারতীয়। তাদের সংস্কৃতি 800 খ্রিস্টাব্দের পরে হ্রাস পেয়েছিল এবং পরবর্তী কয়েকশো বছর ধরে এই অঞ্চলটি মরহুম উডল্যান্ড ইন্ডিয়ান হিসেবে পরিচিত লোকদের আবাস ছিল। 10 শতাব্দীর গোড়ার দিকে যখন পশ্চিম ইউরোপীয় অন্বেষণকারীরা এই অঞ্চলে প্রথম যাত্রা শুরু করেছিল, তখন তারা মরহুম উডল্যান্ড ভারতীয়দের বংশধরদের মুখোমুখি হয়েছিল। ফরাসি এক্সপ্লোরার জা নিকোলিট সম্ভবত 1634 বা 1638 সালে মেশিগান হ্রদে প্রসানের সময় প্রথম ইউরোপীয় ছিলেন বলে মনে করা হয়। এই অঞ্চলের প্রথম দিকের ইউরোপীয় মানচিত্রগুলিতে ইলিনয় লেকের নামটি মেশিগান ছাড়াও পাওয়া গেছে। ইলিনয় কনফেডারেশন অফ উপজাতি নামকরণ করা হয়েছে। মেশিগান লেকের তীরে 12 মিলিয়ন মানুষ বাস করে, মূলত শিকাগো এবং মিলওয়াকি মহানগর অঞ্চলে। উইসকনসিন, উত্তর মেশিগান এবং ডোর কাউন্টি বহু সম্প্রদায়ের অর্থনীতি পর্যটন দ্বারা সমর্থিত। মেশিগান লেক দ্বারা প্রচুর মৌসুমি জনগোষ্ঠী আকৃষ্ট করে। মৌসুমি বাসিন্দারা প্রায়ই জলের তলের পাশের গ্রীষ্মের বাড়িগুলো রাখেন এবং শীতকালে ফিরে আসেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।